দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ। পেরুর বিখ্যাত পর্যটন স্পট নাজগা লাইন্স দেখতে গিয়ে প্রাণ গেল একদল বিদেশি পর্যটকের। স্থানীয় সময় শুক্রবার নাজগা শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আর এর 7 আরোহী। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 3 জন ডাচ পর্যটক, 2 জন চিলির নাগরিক এবং 2 জন পেরুভিয়ান ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় থেমে থেমে বর্ষাকালের মতো বৃষ্টি ঝরেছে, সেই সঙ্গে শীতের তীব্রতাও ছিল বেশি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে আজ শনিবারও বৃষ্টি হতে পারে, তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমে বিকেল নাগাদ মেঘ সরে যেতে পারে। বৃষ্টি কমে এলেও আজ রাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় আবারও শীত জেঁকে বসতে পারে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকবে। রবিবার থেকে আবার শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি, তবে এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন 574 জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 122,685 জনে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 1,359 জনের। সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বরগুনার বামনা থেকে 48,000 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আটককারী বামনা উপজেলার পূর্ব শফিপুর এলাকার মরহুম কাশিম শিকদারের ছেলে। জব্দ করা ইয়াবা আনুমানিক মূল্য 1,44,00,000 টাকা বলে জানিয়েছেন র‍্যাব। এ ঘটনায় বামনা থানার মামলা প্রস্তুতি চলছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বছর 7 আগে ঢাকার শাহজাহানপুরের রেল কলোনিতে 100 ফুট গভীর পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। এবার সেই একই ধরনের ঘটনা ঘটেছে মরক্কোয়। উত্তর আফ্রিকার দেশটিতে 4 বছরের একটি শিশু 100 ফুটের বেশি গভীর কুয়ায় পড়ে গেছে। 4 দিন আগে পড়লেও তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে জীবিত তুলে আনতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু এবং সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 11,284 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 29,12,432 জন। আগের দিনে 11,286 জনের মৃত্যু এবং সংক্রমিত হন 30,56,893 জন। সবশেষ তথ্য অনুযায়ী মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,12,83,751 জনে আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 57,43,109 জনে। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 2টার নিউজ। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।